আত্মজ্ঞান লাভের জন্যই জগৎ মিথ্যা বলা হয়। জগৎ যদি মিথ্যাই হতো আর ব্যবহারিক সত্য যদি সত্যই না হতো, তবে শঙ্করাচার্য জীবনের বেশিরভাগ সময় জগৎকে কেন ব্যবহার করেছেন? জগৎ যদি মিথ্যাই হয়, তবে জগতে তিনি মঠ মন্দির স্থাপন কেন করেছেন? আর সবই যদি ব্রহ্ম হয়, তবে জগৎ কি ব্রহ্মের বাইরে? আসলে তিনি আত্মজ্ঞান লাভের জন্যই জগৎকে মিথ্যা বলেছেন, কারণ আত্মজ্ঞান লাভের পূর্বে জগৎ নিয়ে মেতে থাকলে আর আত্মজ্ঞান লাভ হয় না। কিন্তু আত্মজ্ঞান লাভের পর জীব ও জগৎ সর্বং খল্লিদং ব্রহ্ম এর মধ্যেই পড়ে। একই সত্যের দুটি দিক, একটা হলো স্থিতিশীল সত্য আর একটা হলো গতিশীল সত্য। যতদিন ব্রহ্ম আছে ততদিন জগৎও থাকবে। আত্মজ্ঞান লাভ হলে তখন স্থিতিশীল ও গতিশীল সত্যের সমন্বয় হয়ে যায়। প্রত্যেকে তার জ্ঞান অনুসারেই জ্ঞানকে বুঝে থাকে, প্রত্যেকে তার জ্ঞান অনুযায়ী জীবনকে অনুভব করে। ব্যক্তির জ্ঞান যে স্তরে থাকে সেই স্তরকে সত্য ও অন্য স্তরকে মিথ্যা মনে হয়। তাই মৌলিক জ্ঞানকে বুঝতে হবে। মৌলিক জ্ঞান নিজের মধ্যেই আছে, তাই জ্ঞানের স্বরূপকে জানতে হলে নিজের মধ্যেই খুঁজতে হবে। আমরা যতদিন না জ্ঞানের স্বরূপকে বা স্বরূপকে জ্ঞানকে জানতে পারবো না, ততদিন আমাদের জ্ঞান শান্ত হবে না। আমরা বাধ্য হতে জ্ঞান সংগ্রহের নামে নিজ জ্ঞানকে অশান্ত করতেই থাকব। নিজের জ্ঞানকে শান্ত করতে হলে তাই জ্ঞানের বিপক্ষকে কমাতে হবে। জ্ঞানের যত বেশি বিক্ষেপ কমবে, জ্ঞান তত শান্ত ও স্বরূপকে ফিরে পাবে। নতুবা যতদিন জ্ঞান সংগ্রহের নামে জ্ঞানকে বিক্ষেপ করে রাখব, ততদিন আত্মজ্ঞানও হবে না। বিক্ষেপ দ্বারা যে জ্ঞান সঞ্চিত হয় তা আত্মজ্ঞান প্রকাশেরই বাধক হয়। সংগ্রহ জ্ঞান পরিত্যাগ করে আগে স্বরূপ জ্ঞান লাভ করতে হবে। ইন্দ্রিয়ের জ্ঞান ও বুদ্ধির জ্ঞান সর্বদা জীবনকে বিক্ষেপ করেই রাখে, তাই নিজ জ্ঞানকে ইন্দ্রিয় ও বুদ্ধি হতে নিরপেক্ষ নির্লিপ্ত করতে হবে। ইন্দ্রিয় জ্ঞান ও বুদ্ধির জ্ঞান সর্বদা কোনো একটা পক্ষপাতিত্বে থাকে, যার দ্বারা জ্ঞান সাম্প্রদায়িক হয়ে যায়, তাই জ্ঞানের মুক্তি হয় না। জ্ঞানের নামে সমস্ত ভেদাভেদ পূর্ণজ্ঞানের অভাবকেই প্রমাণ করে। জ্ঞান সমাহিত থাকলে জ্ঞানে তখন কোনো ভেদাভেদ থাকে না। আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত সমস্ত উপাধি ও আরোপের অধিষ্ঠান বিক্ষেপ জ্ঞানেই হয়ে থাকে। তাই আত্মজ্ঞান নিজেকে না জানা এই পর্যন্ত অজ্ঞানেই থাকে। তাই জানা ও অজানা সমস্ত জ্ঞানকে পরিত্যাগ করে জ্ঞানকে স্বরূপে থাকতে হবে। জ্ঞান স্বরূপে না থাকলে বিক্ষেপ জ্ঞান দ্বারা জ্ঞান বিকারগ্রস্ত বা ভ্রান্ত হয়। তাই আগে সমস্ত সংগ্রহ জ্ঞান পরিত্যাগ করে স্বরূপ জ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞানের পথ হল দর্শককে দৃশ্য করে দর্শন করা। জ্ঞানের জ্ঞান বা আত্মজ্ঞান হল দর্শক বা দ্রষ্টাবোধ, ও জ্ঞানের বিষয় অর্থাৎ জ্ঞানের বিষয়মুখী গতি হল দর্শনবোধ এবং বিষয় জ্ঞান হল দৃশ্যবোধ। তাই জ্ঞান যদি আত্মজ্ঞানে না থাকে, তবে জ্ঞানের বিষয়মুখী গতিকালীন জ্ঞান হতে জ্ঞানের বিচ্যুতি ঘটে, ফলে জ্ঞাতার জ্ঞান বিষয় জ্ঞানে পর্যবসিত হয়ে বিষয় জ্ঞানে পরিণত হয়। অর্থাৎ দর্শক তখন আর দর্শক বোধে থাকে না, বোধ তখন দৃশ্য দ্বারা বদ্ধ হয়ে যায়। তাই আত্মজ্ঞানের সাধনা হল দর্শক বা দ্রষ্টাবোধকে দৃশ্য করে তাকেই দর্শন করা। অর্থাৎ আত্মজ্ঞানের লাভের ক্ষেত্রে দর্শককে দর্শন করাই হবে জ্ঞানের বিষয়। নতুবা আমরা যে জ্ঞানকে বিষয় জ্ঞান করে ফেলেছি তা হতে মুক্ত হয়ে আত্মজ্ঞান লাভ হবে না। সেই জন্য আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে দর্শকই হবে দর্শনের দৃশ্য, নতুবা জ্ঞানের অজ্ঞানতা যাবে না। তাই আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত সব জ্ঞানই অজ্ঞান। যার দর্শকবোধ হয়েছে সে দর্শনের ক্ষেত্রে দার্শনিক। দর্শক জ্ঞান ছাড়া সমস্ত জ্ঞানই দৃশ্য। দর্শক ছাড়া যেমন দৃশ্য থাকে না, তেমনই দর্শক জ্ঞান ছাড়া দৃশ্য জ্ঞানে জ্ঞান থাকে না, অজ্ঞানে পরিণত হয়। দর্শকের জ্ঞানকেই আত্মজ্ঞান বলে। শাস্ত্রজ্ঞান বা সমস্ত বাহ্য জ্ঞান দৃশ্যজ্ঞানেরই নামান্তর। শাস্ত্রজ্ঞান দ্বারা দর্শকের জ্ঞান বা উপলব্ধি হয় না,
শাস্ত্রজ্ঞান দ্বারা দর্শকের জ্ঞান বা আত্মজ্ঞান লাভ করতে হবে, কেবল এইটুকুই জানা যায়। বাদবাকি দর্শককে দর্শন করার জন্য যোগ প্রধান জ্ঞানের প্রয়োজন হয়, কারণ দর্শককে একবার দর্শন করলেই দর্শক অবস্থায় অধিষ্ঠান হয়ে যায় না। তাই দর্শনকে দর্শকে রাখতে রাখতে একসময় দর্শন দর্শকে অধিষ্ঠিত হয়ে যায়, যাকে আত্মদর্শন বলে। তাই আত্মদর্শন মানে সর্বদা আত্মবোধে থাকা, এই বোঝায়, যা যোগযুক্ত জ্ঞান প্রদান।